নমস্কার, পানবিচিত্রায় সকলকে স্বাগত জানাই। আনারসের এই সিজনে আমি আজ আনারসের হালুয়া রেসিপি করে দেখাবো। এটি করতে খুব অল্প উপকরণ লাগে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। চলুন তাহলে শুরু করা যাক। আনারসের হালুয়া বানানোর জন্য এখানে আমি আনারস নিয়েছি। একটা আনারসে চার ভাগে তিন ভাগ নিয়েছি, দেখেন সরু করে কেটে নিয়েছি। আর মাঝখানের যে শীটটা ওটা ফেলে দিয়েছি, আর আনারসের যে চোখ সেটাও আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি লম্বা সরু করে কেটে নিয়েছি, আপনারা চাইলে চোখও করে কেটে নিতে পারেন। নিয়েছি চিনি হাফ বাটির মতো, নিয়েছি ঘি এক টেবিল চামচ, কিছু কাজু কুচি নিয়েছি, আলমন্ড কুচি নিয়েছি, 30 গ্রাম খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি, জাফরান নিয়েছি 1 চিমটি, আর ফুড কালার নিয়েছি। এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারেন, ফুল ক্রিমও নিতে পারেন, গরুর দুধ নিতে পারেন। আমি প্যাকেট দুধ নিয়েছি। দুধটাকে এখন আমি জাল দিয়ে ঘন করে নেব। দেখুন, আমি দুধটা কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। এখন এখান থেকে 2 হাতার দুধ আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এখন আমি দুধটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে দিব, যাতে তলে নিচে লেগে না যায়, সেই জন্য আমি অনবরত নাড়তে থাকবো। দেখুন, আমার দুধটা ঘন হয়ে এসছে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি মিষ্টি হলে ভালো লাগবে না। 4 চামচ দিয়ে দিলাম, ওখানে 2 চামচ দিয়েছি। এখন আমি চিনিটাকে নেড়ে চেড়ে আর একটু ঘন করে নেব। দেখুন, আমি দুধটা ঘন করে একটু ক্ষীরের মতো করে নিয়েছি, আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে ক্ষীরটা একটু ঠান্ডা করে নেব। দেখুন, আমি প্যানে ঘি দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি আনারসটা দিয়ে দিচ্ছি। এখন আমি আনারসটাকে 5 মিনিট ভেজে নেব ঘিয়ের মধ্যে। দেখুন, আমি 5 মিনিট ভেজে নিয়েছি। আমার আনারসের যে একটু জল বেরিয়েছিল সেটাও শুকিয়ে হয়ে গেছে। এখন আমি আলমন্ড আর কাজুটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন আমার 2 মিনিট হয়ে গেছে। এখন আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আনারসটা যদি মিষ্টি হয় তাহলে চিনি কম লাগবে, যদি একটু টক হয় 1 চামচ চিনি বেশি দিয়ে দেবেন। দেখুন, আমার চিনি দিয়ে চিনিটা গলে গেছে। এখন আমি দিয়ে দুধটা তুলে রেখেছিলাম 2 হাতা, ওটা দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে আনারসটাকে নরম করে নেব। দেখুন, আনারসটা খুন্তি দিয়ে একটু এরকম করে ম্যাশ করে দিতে হবে, ভালো করে নরম করে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। আমি খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি। দেখুন, আমার আনারসে হালুয়া করার জন্য আনারসটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন, আর জলটাও আমি শুকিয়ে নিয়েছি। এখন আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব ক্ষীর আর আনারস দুটোই। আমার আনারস আর কি দুটোই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফুড কালার, দিয়ে দিচ্ছি কেশর, একটু মিশিয়ে নিচ্ছি। আনারসটা দিয়ে দিচ্ছি,
এখন আনারসটা ক্ষীরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার আনারসের হালুয়া তৈরি হয়ে গেছে। আমি পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে নিয়েছি। এখন আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে পরিবেশন করবো।